নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার এই পেটুক বাঙালি রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সবসময় স্বাগত জানাই। তো আজকে আমার সেই #21 days ভাইরাল চ্যালেঞ্জে আজকে আমার 10 নম্বর দিন। হ্যাঁ, এই 10 নম্বর দিনেও আমি আশা রাখি যে আমি আমার ভিডিওটা দিতে পারবো। কি হোক না হোক আমি জানি না, রোজ যে ভিডিওটা 21 দিন পর্যন্ত দিতে পারবো এটাই আমার একটা চ্যালেঞ্জ, আমার সঙ্গে আমার চ্যালেঞ্জ। তো আজকে আমি কি নিয়ে কথা বলবো, চলো তার আগে দুপুরের লাঞ্চ মেনুটা একটু দেখে নাও, চলো আমার সঙ্গে তোমরা, আর সঙ্গে থাকো। আজকের লাঞ্চ মেনুটা শেয়ার করি একটু। এখানে আছে শিম পাতুরি, দেখো শিম পাতুরি, আর আছে টমেটো দিয়ে ডাল। তো আজকে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এখানে আছে বেগুন ভাজা, আর আছে ডিমের কারি। এই আজকে লাঞ্চ মেনু। আমরা একবার মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম। হ্যাঁ, মুর্শিদাবাদটা হঠাৎ করেই আজকে ইউটিউবের পেজে দেখলাম মুর্শিদাবাদ সম্বন্ধে, সিরাজউদ্দৌলার সম্বন্ধে একটা ভিডিও, তাই আমার হঠাৎ করে মনে পড়ে গেল সেই আমাদের মুর্শিদাবাদ ঘুরতে যাওয়ার কথা। তো কি এমন দেখে আমি চমকে উঠেছিলাম মুর্শিদাবাদে, আর ভেতরটা একটু ছ্যাঁদ করে উঠেছিল, সে সবই বলবো। তাহলে সঙ্গে থাকতে হবে আমার, তো চলো সঙ্গে থাকো আর সেই সব কথা শুনতে থাকো। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, কমেন্ট করো কেমন লাগলো। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা আর শুনতে থাকো আমার কথা। ইতিহাস পছন্দ, ইতিহাসের যেই সব গন্ধ আছে, যেসব জায়গায় ইতিহাসের গন্ধ আছে সেই সব জায়গা আমার ভীষণ ভালো লাগে। তো তেমনই আমরা একবার মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম। তো তোমরাও যারা এখনও যাওনি আমি বলবো একবার মুর্শিদাবাদ ঘুরে এসো, আর যাবে ডিসেম্বর জানুয়ারি এই রকম সময় যাবে, কেননা গরমের সময় যেও না, খুব কষ্ট হবে। তো আমরা গেছিলাম 2017 সালে ডিসেম্বর মাসেই গেছিলাম, গিয়ে সবই তো দেখলাম, আর ওখানকার যে বিখ্যাত হাজারদুয়ারি সেটাও দেখলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো। ওই যে পুরনো তখনকার ইতিহাসের সময়কার অস্ত্র শস্ত্র, যেসব পোশাক আশাক যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে, যেই সব তলোয়ারি দেখে তো আমি অবাক, বাপরে এত বড় বড় তলোয়ার, তার মানে মানুষগুলো কিরকম ছিল, কত লম্বা ছিল, কত তারা এত ভারী ওজন, তার মানে তারা কত নিজেরা কতটা শক্তিশালী ছিল, তার জন্যই অত ভালো ভারী ভারী তরোয়ালগুলো তুলতে পেরেছিল, আর শুধু তোলা তো না, যুদ্ধও করতে পেরেছিল। তো পলাশীতে যে ব্যবহার হয়েছিল কামান, সমস্ত কিছুই দেখেছি। এইবার আমাদের দেখার পালা হলো, তো এবার আমাদের যাওয়া খোশবাগের দিকে। আর খোশবাগ তোমরা তো জানোই, খোশবাগ হচ্ছে আমাদের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। শুধু তার না, তার পরিবারের সবার সমাধি, এটা আমরা সবাই জানি। তো সেই দেখতে আমরা রওনা দিলাম, কিন্তু কেমন জানি মনের মধ্যে একটা করতে লাগলো, এই সিরাজউদ্দৌলাকে নিয়ে একটা আলাদাই একটা, জানি ভেতরে একটা আলাদাই জায়গা। কেননা যখন অনেক আগে সিরাজউদ্দৌলার একটা সিনেমা হয়েছিল সেটা দেখেছিলাম, তার যে করুণ পরিণতি সেটা দেখেছিলাম ওই সিনেমাতে, তারপরে তার সঙ্গে সঙ্গে যখন ইতিহাসের বইতে পড়েছি, তখনও বইতেও পড়েছি তার ব্যাপারে, তখন থেকেই সিরাজউদ্দৌলার ব্যাপারে একটা আলাদাই অনুভূতি, আলাদাই জানি একটা ফিলিংস ছিল, যে আমাদের শেষ যে স্বাধীন নবাব তার এই রকম একটা পরিণতি হয়েছে। সেটা দেখতেই আমরা চললাম সেই খোশবাগের দিকে। আর যখন গিয়ে পৌঁছালাম, আর তার আগে বলে রাখি, তার আগে তো অনেক কিছু দেখেছি, সেখানে আরও অনেক আছে, পুরনো মন্দির আছে, সেগুলোও তোমাদের ভীষণ ভালো লাগবে, অনেক পুরনো। আর এই সব জিনিস দেখতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দেখাই ভালো, কেননা পরের দিকে সেগুলো নষ্ট হয়ে যখন যায় তখন তার উপরে যে সিমেন্ট
পাথর বালি লাগানো হয় সেগুলোতে কিন্তু সেই আগের জিনিসটার আর কোনো বোঝা যায় না। এক নতুন অত্যাধুনিক জিনিসগুলো দেখা যায়, যে সুন্দর করে সাজানো গোছানো ব্যাপারটা দেখা যায়, বোঝা যায়, কিন্তু সেই পুরনো জিনিসটা কিন্তু অনেকটাই তার নিচে ধামাচাপা পড়ে যায়। আমরা সেগুলো দেখতেও পারি না, আমরা বুঝতেও পারি না। সেই কারণে এই সব ঐতিহাসিক জায়গাগুলো যত তাড়াতাড়ি দেখা যায় ততই মনে হয় সেই জিনিস মানে পুরনো জিনিসটাকে আমরা আরও মানে বুঝতে পারবো, দেখতে পারবো। তো যাই হোক, আমরা খোশবাগে গেলাম, গিয়ে যে আমাদের গাইড ছিলেন তিনি সব দেখাচ্ছেন, সবের সমাধির সঙ্গে, সবাইকার সমাধির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে, আর গল্প বলছে, গল্প বলে বুঝিয়ে দিচ্ছে যে কে কিভাবে হত্যা করা, কাকে কিভাবে হত্যা করা হয়েছিল। তো সিরাজদৌল্লা আর আলিবর্দী খাঁ পাশাপাশি আছে তারা, আর সিরাজদৌল্লার পায়ের কাছে আছে তার প্রিয় পত্নী লুৎফান নেশার সমাধি। এই রকম সব দেখতে দেখতে আমরা বাইরের দিকে যখন আসলাম তখন আমাদের ওই গাইড একটা সমাধি দেখালো, আর সেই সমাধি দেখে আমি চমকে উঠলাম, ভেতরটা কীরকম মোচড় দিয়ে উঠলো। আমার কিন্তু রাগ হয়নি একটুও, আমার না খুব করুণা হয়েছিল। কেননা এই সমাধিটা কার বলতো? এই সমাধিটা তার, যে সিরাজদৌল্লাকে ধরিয়ে দিয়েছিল কিছু স্বর্ণ মুদ্রার লোভে, ধরিয়ে দিয়েছিল। ধরিয়ে দেওয়ার সময় সে কিন্তু এতটুকুও জানতো না যে তার পরিণতিটা ওই রকমই হতে চলেছে, সিরাজদৌল্লার মতনই হতে চলেছে। সে কিন্তু একদম একটা আলাদাভাবে বাইরে তাকে সমাধি দেওয়া হয়েছে, না কোনো সম্মানের সঙ্গে, না কোনো কিছু, ওখানেই রাখা হয়েছে তাকে। তো তার উপর আমার একটুও রাগ হয়নি, আমার তার উপরে করুণা হয়েছে, যে সে যখন এটা করেছিল তখন তো সে লোভে পড়ে করেছিল, কিন্তু সে কি করে জানবে তার পরিণতিটা এইরকম হবে। তো যাই হোক, তোমরা যারা যারা এখনও মুর্শিদাবাদ যাওনি, অনেক দূর দূর জায়গায় গেছো, ঘুরে এসছো, আমি বলবো একবার মুর্শিদাবাদটা দেখে এসো। আমাদের ঘরের কাছে এত ইতিহাসের ছোঁয়া, এত ছড়ানো ইতিহাস আছে, একবারে কিন্তু দেখে শেষ করতে পারবে না। আমরাও একবারে দেখে শেষ করতে পারিনি, আবার যাওয়ার ইচ্ছা আছে, আবার দেখার ইচ্ছা আছে। মুর্শিদাবাদ যতবার বলবে আমি ততবারই মুর্শিদাবাদে যাব দেখার জন্য। এত ভালো লেগেছে আমার এই ভারতের যে ইতিহাস, এটার এটার ব্যাপারে আমার একটা, এই আমাদের যে ভারতের ইতিহাস তার ব্যাপারে আমার কিন্তু আলাদা একটা ফিলিংস আছে। আমার খুব ভালো লাগে ভারতের ইতিহাস সম্বন্ধে জানার জন্য। আর একটা জিনিস দেখেছিলাম ওখানে, ভাগীরথীতে নৌকোর মধ্যে করে গাড়িগুলো এপার থেকে ওপার হচ্ছে। ভাগীরথী খুব চওড়া কিন্তু, হ্যাঁ, ভীষণ চওড়া আর খুব গভীর। অনেক বছর আগে একটা পুরো বাস ওর মধ্যে চলে গেছিলো, আর তার ফলে অনেক লোকের প্রাণ গেছিলো। তো আমরাও যখন গেছিলাম তো আমাদেরও খোশবাগটা ওপারে আর এপার হচ্ছে মুর্শিদাবাদ, তো গাড়ি পার হওয়ার সময় ওই নৌকো করে কিন্তু গাড়িগুলো পুরো মানুষও উঠছে, গাড়িও উঠছে আর এপারে নিয়ে আসছে। ভীষণ ভয় করছিল, ওই জিনিসটা আমার খুব ভয় করেছিল। তো এইরকম আমি কিন্তু কখনো সিচুয়েশনে পড়িনি যে নৌকোয় করে একদম চার চাকা পার করে দিচ্ছে। আমি বাইক দেখেছি, সাইকেল দেখেছি, কিন্তু চার চাকা পার করা আমি দেখিনি, ওই মুর্শিদাবাদে গিয়েই আমি প্রথম দেখলাম। তো দারুণ, শীতের দিনে গেলে মনোরম পরিবেশ পাবে, আর একটা গ্রাম্য ভাব, চারিদিকে সর্ষের ক্ষেত আছে, আর ওই ইতিহাসের ছোঁয়া, ইতিহাসের গন্ধ তো ওখানে পাবেই পাবে। আশা করি সবার খুব ভালো লাগবে। তো বাইরে বাইরে না গিয়ে তোমরা একবার যাও, একবার দেখে এসো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আর পারলে আমি সেই মুর্শিদাবাদে আমাদের কয়েকটা ফটো সেটা আমি দেওয়ার চেষ্টা করব। সে ও সেখানে আরেকটা আমি জিনিস দেখেছিলাম, একটা কামান দেখেছিলাম, যার সামনে থেকে মাপলে হাত দিয়ে আমরা যে মাপি, এক হাত দু হাত একরকম দাঁড়ায়, পেছন দিক থেকে যখন আবার সেই মাপটা মাপি তখন কিন্তু বেড়ে যায় সেই মাপটা। এ কি অদ্ভুত, আমি বুঝতে পারলাম না। আমরা দু থেকে তিনবার মেপেছি, ঠিক একই রকম ব্যাপারটা এসেছে। সামনে থেকে মাপার সময় একরকম, আর পেছন থেকে সামনে যখন মাপছি তখন আরেক রকম এসছে। কী জানি না কীভাবে ওটাকে করা আছে,
তো যদি আমি সেই ছবিগুলো পাই আমি দেওয়ার চেষ্টা করব। আর এভাবেই আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় পাশে থেকো, আর পজিটিভ থেকো সবসময়। তো আজকের মতন টাটা বন্ধুরা, আবার অন্য একটা দিন অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে আর কোনো রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আজকে এইটুকুই গল্প করলাম।